মিরাজের একটা উত্থান, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। আমাদের আজকের অতিথি মোহাম্মদ শামসুল ইসলাম, ক্রীড়া ভাষ্যকার এবং বিশ্লেষক, এবং জাতীয় ক্রীড়া ভাষ্যকার নামেই তাকে আমরা চিনি। শামসুল ভাই, প্লিজ ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনার জায়গা এটা, সবসময় রেডিওতে আপনার মন্ত্রমথুর ধারাভাষ্য আমরা শুনে থাকি, টেলিভিশনের পর্দে খুব একটা দেখা যায় না। ওয়েলকাম। থ্যাংক ইউ সামি, থ্যাংক ইউ মঞ্জুরি। দর্শক বৃন্দ যারা দেখছেন যমুনা টেলিভিশনের পর্দায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শামসুল ভাই, এই বিষয়টা যে আইসিসি ওডিআই র্যাঙ্কিং এর পরিবর্তনটা, বিশেষ করে একটা পরিবর্তন একটু অবাক করেছে কিনা, তা হচ্ছে মেহেদি হাসান মিরাজের নয় ধাপে গিয়ে চার নম্বরে উঠে আসা বোলার্স র্যাঙ্কিং এ। আরেকটু বিশ্লেষণ করে যদি বলি, এই মুহূর্তে পরিসংখ্যান বলছে দেশ সেরা ওয়ানডে বোলারের নাম মেহেদি মিরাজ। অভূতপূর্ব একটা অর্জন। আমি এই সিরিজটা শুরু হবার আগে পার্ট অফ হোমওয়ার্ক কমেন্ট্রির জন্য আমি ইয়েগুলো দেখছিলাম, আইসিসির যে প্লেয়ার স্ট্যাটসগুলো, তাদের র্যাঙ্কিং পজিশনগুলো। টপ টেনে কোনো জায়গায় একমাত্র সাকিব ছাড়া, অলরাউন্ডার ক্যাটাগরিতে সাকিব অফকোর্স, ওই জায়গা ছাড়া কোথাও বাংলাদেশি কোনো খেলোয়াড়ের নাম দেখতে পাচ্ছিলাম না, লাল সবুজ পতাকাটা দেখতে পাচ্ছিলাম না। এটা এক ধরনের পীড়া দেয়, এত ভালো খেলছি আমরা, বিশেষ করে ওয়ানডে ফর্ম্যাটে এত কনসিস্টেন্ট, কিন্তু শীর্ষ ব্যাটসম্যান কিংবা শীর্ষ বোলারের যে টপ টেন তালিকা, সেখানে কোনো বাংলাদেশি নেই। এটা আমার জন্য খুব ভালো লাগা, ডেফিনেটলি মিরাজকে এটা অনেক বেশি বুস্ট আপ করবে, এবং কখন এই র্যাঙ্কিংয়ে তার মানে ঊর্ধ্বমুখী অবস্থান আসলো, জাস্ট বিফোর দ্য টেস্ট। আমার মনে হয় টেস্টের জন্য এই ওয়ানডে সিরিজের তিন ম্যাচ থেকে মেহেদি মিরাজ যে প্রিপারেশনটা সেরে রাখলেন, নির্বাচকদের কল দিয়ে রাখলেন যে আই এম রেডিলি অ্যাভেলেবল অ্যান্ড বেস্ট অফ বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য অ্যাভেলেবল এই টেস্ট সিরিজে। আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে মেহেদি হাসান মিরাজের অবস্থানটা চার নম্বরে, একটু তো অবাক করেছে আপনাকে, আমাকে তো অবশ্য অবাক করেছে, আরও অবাক।